হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি অনেকদিন পর আজ তোমাদের সামনে চলে এসেছি, নিশ্চয়ই ভালো আছি, না হলে আসতাম কি করে বলো। আর ভালো আছি বলতে সম্পূর্ণ সুস্থ এখনো হয়নি, তার জন্যই এতদিন আসতে পারিনি। কিন্তু এখন না আর নিজের মনটাকে বেঁধে রাখতে পারছি না, তোমাদের সঙ্গে কত দিন দেখা করি না, মনটা আর মানছিলই না, তার জন্যই চলে এলাম। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো, আর কমেন্টে জানিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তার সঙ্গে সঙ্গে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। আজ কতদিন পর এলাম, হাসি হাসি মুখ নিয়ে ফিরে এসেছি, কিন্তু শরীরটা খারাপ, তাই বলে কি হাসবো না? ওই যে কথায় আছে, রামগরুদের ছানা হাসতে তাদের মানা। না বাবা, আমি রামগরুদের ছানা নই, আর আমার হাসতে মানাও নয়, আমি মানুষেরই ছানা, তাই আমি হাসতে পারি সবসময়। শরীর অসুস্থ, তাতে কি হয়েছে গো? মন তো অসুস্থ নয়, মন মানুষের অসুস্থ হয় না, মনটা খারাপ হয়। তাই অসুস্থতার মধ্যে জানো তো, মনটা ভীষণ খারাপ ছিল, ভীষণ পরিমাণে। কি বলবো তোমাদের, সেই মন খারাপের দরুনই কিন্তু ভিডিও করা হয়নি। খুব একাকিত্ব বোধ করছিলাম, মনে হচ্ছিল যেন ভীষণ একা, কেউ নেই চারিপাশে। কিন্তু না ছিল তো, সবাই ছিল, মা ছিল, বাবা ছিল। আজ মায়ের ভালোবাসায়, মায়ের সেবায় কিন্তু এই সুস্থ হয়ে তোমাদের সামনে দেখা করতে পারছি, তাই না বলো বন্ধুরা? তোমাদের সঙ্গে দেখা করে আমি আজ খুব খুশি, আমার মনে হচ্ছে নতুন করে প্রাণ ফিরে পেয়েছি। এতদিন কেমন যেন দম আটকে আসছিল তোমাদের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু জানো সত্যি কথা বলতে কি, আমার শরীর মন কোনো কিছুই সেইভাবে প্রিপেয়ার ছিল না। ভিডিও করব, এডিট করব, আপলোড করব, কোনো কিছুতেই আমার শরীর মন প্রিপেয়ার ছিল না। আর তার জন্য ভিডিও বন্ধ, প্লাস টিউশন বন্ধ, সমস্ত কিছু বন্ধ। আমি এখনো টিউশনে যেতে পারিনি জানো তো বন্ধুরা, যাব আর একটু সুস্থ হই তারপর যাব। ওদিকে আবার রয়েছে ওদের ফাইনাল এক্সাম। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, এই যে সামনে এক্সাম রয়েছে, এইভাবে কেয়ারলেস হলে চলে বলো তোমরা? ভীষণ নিজেকে কেয়ারলেস মনে হচ্ছে আর অপরাধী মনে হচ্ছে। তা স্টুডেন্টের বাড়ির মানে গার্জিয়ান এত ভালো, এত ভালো, আমি তোমাদের সেটা কিন্তু বলে বর্ণনা করে বোঝাতে পারবো না। আমাকে একটা কথাই বলেছে, মনীষা তুমি আগে সুস্থ হও তারপর এসো, এখন তো তেমন চাপ নেই, কোভিডের জন্য স্কুলও বন্ধ আছে। কিন্তু দেখো, তারা তো মানুষ, মানবিকতা দেখাবে, আমিও মানুষ, আমিও তো আমার মানবিকতাটা দেখানো উচিত, তাই না? আমি নিজেকে আর বেঁধে রাখতে পারছি না। আমার সেই মানে মনে হচ্ছে শুধু আমার জন্য ওদের পড়াশোনাটার মনে হয় অনেক ক্ষতি হয়ে গেল, এরকমই ভেবে চলেছি। তা আমি আবার আমার ডেইলি লাইফে ফিরে আসতে চাই, শরীরটা আর একটু সুস্থ হলে আমি আমার ডেইলি লাইফ স্টাইলে চলে আসবো। বাড়ি ফিরতে হবে, তারপর কত কাজ বাজ রয়েছে, রয়েছে টিউশন, রয়েছে তোমাদের সঙ্গে দেখা করা, সমস্ত মিলিয়ে আমি আবার আগের মতন মনের আনন্দে তোমাদের সঙ্গে চলতে চাই, সবার সঙ্গে। মনের আনন্দটা সব থেকে আসল জানো বন্ধুরা। তা মনের আনন্দ বলতে একটা কথা মনে পড়ে গেল এক্ষুনি, আজ 12 ফেব্রুয়ারি 2022, ঠিক আজ থেকে বিগত এক বছর আগে এই দিনটিতে আমার বিয়ের আশীর্বাদ হয়েছিল। মনে ছিল না, ফেসবুকটা লগ ইন করলাম, চান করে এসে হঠাৎ করে ডিসপ্লেতে ভেসে উঠেছে ছবিগুলো। তা ভাগ্যিস আমি ওই দিন না আমার কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম, তার জন্যই মনে আছে, না হলে কিছুই মনে থাকতো না। ছবিগুলো দেখছিলাম বেশ কিছুক্ষণ ধরে এক দৃষ্টিতে, দেখতে দেখতে না চোখের কোণায় একটু জল জমে এলো। কেন এলো, কি কারণে এলো, কিছুই মাথায় ঢুকলো না, এক ফোঁটা জল পড়লো চোখ দিয়ে। হয়তোবা কোনো একটা আবেগ বা আনন্দ, এটুকু বলতে পারি, দুঃখ কিনা সেটা আমি জানি না, ওটা আমি এক্সপ্লেইনও করতে চাইছি না। খুব ভালো লাগছিল ছবিগুলো দেখে, আবার শেয়ার করে দিলাম যাতে নেক্সট ইয়ারে আবার আমাকে মনে করিয়ে দেয় এই দিনগুলোকে কারো কাছ থেকে আশা করা যায় না মনে করানোর। আমাদের এই ইন্টারনেট জগৎটা এমনই একটা মাধ্যম যেটা খুব সহজেই বিনা স্বার্থে মনে করিয়ে দেওয়ার মাধ্যম।
সেই জন্য ভাবলাম যে আজকের দিনটা কি করে ভুলে গেলাম। ভুলে তো গেলামই, আর মনে করিয়ে দেওয়ার জন্য তো একজন রইল। তা সে যখন আছে মনে করিয়ে দেওয়ার জন্য, তাকে সাথেই রাখি তার জন্য আবার শেয়ার করে দেওয়া। তোমাদের সঙ্গে দুটো তিনটে ছবি একটু শেয়ার করব। জানো বন্ধুরা, খুব খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। সবাই বলে এই ভ্যালেন্টাইন্স ডে, এই ডে, সেই ডে, কী ডে, আজকে কী ডে আমি নিজেও জানি না, এর আগেও কোনো দিন জানতাম না, মাথায় থাকতো না। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এটা সবসময় মাথায় থাকে, ওটা তো সবার মুখে মুখে ঘোরে। কিন্তু এই যে এক সপ্তাহ ধরে সবাই ডে সেলিব্রেট করে, ও কোনো দিন মনে ছিলও না, আজও নেই। তার জন্য আর সেলিব্রেট কি, কী ডে কে জানে বাবা, আবার সেলিব্রেট তার। যাক কি, ওসব কথা বাদ দাও। তা খুব ভালো লাগছে এখন জানো তো, আর ছবিগুলো দেখে এতটা মানে মনটা ভরে গেল। তা ভাবছি কি যে শুধু মনমরা হয়ে আছি, শরীর খারাপ, ভিডিও করতে পারছি না, ধুস পড়াতে যেতে পারছি না, এসব করে লাভ নেই, চলো আজকে বন্ধুদের সঙ্গে এক ঝলক দেখাই হয়ে যাক। আর তোমাদের সঙ্গে দেখা করছি না একটা মস্ত বড় কারণ, নিজে কোনো কাজ করছি না, কিছু করছি না, কোনো কন্টেন্ট নেই, ভাবতেও পারছি না কি কন্টেন্ট ভিডিও করব, তার জন্যই ভিডিও করা হচ্ছে না আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না। কোনো কন্টেন্ট নেই আমার কাছে এখন আপাতত, আগে শরীরটা সুস্থ হোক, মনের শান্তিটা ফিরুক, তারপর না হয় কন্টেন্ট এমনি মাথায় চলে আসবে। আর তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো হেয়ার কাটিং ভিডিও, বলা হয়ে ওঠেনি তোমাদের, তা হেয়ার কাটিং ভিডিও আমি করতে পারবো অবশ্যই, এত বড় বড় চুল রয়েছে কেন কাটতে পারবো না। কিন্তু জানো তো বন্ধুরা, আমার বিয়ের এখনো 1 বছর পূর্ণ হয়নি। আমি ওই জিনিসটা খুব মানি, বিয়ের 1 বছরের মধ্যে হেয়ার কাট করি করতে নেই, এটা আমি ভীষণভাবে মানি। ওই জন্য আমি হেয়ার কাট করতেও পারছি না, তাই তোমাদের দেখাতেও পারছি না হেয়ার কাটিং ভিডিও। আর যেটা সেটা হলো, আমি বাবার চুলে না হলে মায়ের চুলে হেয়ার কাটিং ভিডিও দেখাতে পারতাম। কারণ জানো, বাবার চুলে হেয়ার কাটিং ভিডিওর কথা কেন বলছি, তোমরা শুনলে অনেকে হাসবে নিশ্চয়ই, কিন্তু এই বিগত 2 বছর কোভিড সিচুয়েশনের জন্য বাবার হেয়ার কাটিং আমিই করেছি, তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়নি। আজ 9 মাস তোমাদের সঙ্গে আছি আমি, এই 9 মাসে কিন্তু বাবাকে বহুতবার হেয়ার কাটিং করে দিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি। কোনো একটা তাড়াহুড়োর মধ্যে টিউশন পড়িয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে উঠেছি, আবার ও বাড়িতে ফিরতে হবে, ওই শর্ট টাইমের মধ্যে বাবাকে মানে বসিয়ে তাড়াতাড়ি করে হেয়ার কাটিং করেছি, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তবে নেক্সট যখন বাবার হেয়ারটা কাটিং করব, তখন তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। বন্ধুরা, তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, আমার পাশে আছো, এ দেখে না আমার আর কোনো দুঃখ, মনের কষ্ট কোনো কিছুই নেই। কারণ দেখো, মানুষের শরীরটা খারাপ থাকলে দুঃখে থাকে, মনের কষ্টে থাকে, কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে আমি ভিডিও আপলোড করেছি এই শরীর খারাপের মধ্যে, কিন্তু সেটা আগের ভিডিও, আগে ভিডিও করা ছিল, এডিট করা ছিল, সেটাই আপলোড করেছি, কিন্তু তোমরা কখনো আমাকে ভুলে যাওনি। ঠিক আগে যেমন ভালোবাসা দিয়েছো, সেইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে গেছো, তার প্রমাণ তোমরা কমেন্টে রেখে গেছো। এত ভালোবাসা যারা দিচ্ছে, তাদের সঙ্গে দেখা না করে কি পারা যায় বলো? তার জন্যই তোমাদের ভালোবাসার টানে আবার তোমাদের কাছে ফিরে এসেছি। জানি না ডেলি ব্লগ দিতে পারবো কিনা এত তাড়াতাড়ি, তবে আমি একটু একটু করে ছোট ছোট ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাও, আমি চাইবো সব সময় তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে, আমি যেন আরো এগিয়ে যেতে পারি, সেই প্রার্থনাই করো তোমরা ঠাকুরের কাছে বা ভগবানের কাছে। আর কি বলবো, এখন এই মুহূর্তে যেটুকু আবেগ ছিল সব আবেগ তোমাদের সামনে গল্পের মাধ্যমে বর্ণনা করলাম, এখন এই মুহূর্তে আর কিছু মাথায় আসছে না। তার জন্য বন্ধুরা এখানে এই ভিডিওটি শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যেন খুব তাড়াতাড়ি আমার ডেইলি লাইফ স্টাইলে ফিরে আসতে পারি, তার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, কালকে আবার দেখা করব, কিন্তু কিভাবে দেখা করব সেটা কালই নয় তোমাদের বলবো, আজকে টাটা।